بسم الله الرحمن الرحيم. شهر رمضان الذي انزل فيه القران هدى للناس وبينات من الهدى والفرقان. السلام ورحمه الله وبركاته، الحمد لله رب العالمين والاكرمة للمتقين. نبينا محمد وعلى اله وصحبه اجمعين اما باشا منتم هاجا تجيجا পিতা সাথে খারাপ আচরণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে যত জায়গায় আল্লাহর ইবাদত করতে বলেছেন তার পরেই বলছেন অবিল ওয়ালেদাইন নেহসান অবিল ওয়ালেদাইন নেহসান তোমরা পিতা-মাতার সাথে ভালো ব্যবহার করো পিতামাতাকে যত্ন করো পিতা পিতামাতার সাথে খারাপ ব্যবহার করো না যদি তোমার পিতামাতা মুশরিক হয় যদি তোমার পিতামাতা কাফের হয় যদি তোমার পিতামাতা আবাদদ হয় যদি তোমার পিতামাতা অমুসলিম হয় তাহলে অমুসলিম কাফের হলো পিতামাতার সাথে খারাপ ব্যবহার করার অনুমতি ইসলাম দেয় না যদি পিতামাতা কোনো খারাপ ব্যবহার করে কাল কে দিনে পিতা মাতা জব দিয়ে করবে কিন্তু সন্তানের হক নেই সন্তানের উপর এই আইন ইসলাম দেয় না যে পিতা মাতার সাথে ধমক দিয়ে কথা বলবে আল্লাহ নম্বর ইসরা তোমরা পিতামাতাকে উ শব্দ বলো না চব্বিশ নম্বর পিতামাতার জন্য দোয়া করো রব্বির হাম হুমা কামা রবসাগিরা অর্থাৎ পিতা মাতার সাথে ভালো ব্যবহার করতে কোরআনের আল্লাহ সুমতলা বলা হয়েছে এ সালাতের পর সর্বোৎকৃষ্ট এবার হচ্ছে পিতা মাতার সাথে ভালো ব্যবহার করা রসুসাল্লামকে জিজ্ঞাসা করা হলো যে আমি কার খেদমত করবো রসুলাম তিনবার বললেন তোমার মায়ের তোমার মায়ের তোমার মায়ের চতুর্থ নম্বরের সেই মুসলিমের আদিস অতএব পিতামাতার ব্যাপারে এত হাদিস এসেছে দুশোর উপর হাদিস আছে এরপরে রসুলামকে জিজ্ঞাসা করা আন আবু রসুলা সব থেকে গুনা কোনটা তিনটে বললেন এক নম্বর আল্লাহর সাথে পিতা মাতার অবদ্ধ হওয়া আর তিন নম্বর অসাধারণ মিথ্যা সাক্ষ্য দেওয়া অর্থাৎ তিনটে সব থেকে বড় কাবিরা যে আল্লাহ সাথে শরিক করা পিতা মাতার অবাধ্য হওয়া এবং মিথ্যা সাক্ষ্য দেওয়া এরপরে সেই বুখারিতে উল্লেখ করা হয়েছে যে পিতামাতা সন্তুষ্টি সন্তান জান্নাত পিতা মাতার অসন্তুষ্টি জাহার নাম তোমার পিতা মাতা তোমার জন্য জান্নাত তোমার পিতা তোমার তোমার মাতা তোমার জন্য জাহার নাম তাহলে কেউ যদি জান্নাত জাহার নাম দেখতে চায় পিতা মাতাকে যেন দেখে নেয় আসুদুল্লাম কেউ যদি জান্নাত দেখতে চায় দুনিয়াতে যে যেন পিতামাতার দিকে ভালো দৃষ্টিতে ব্যবহার করে পিতা মাতার জালিম হলেও পিতা মাতা সে খারাপ ব্যবহার করা যাবে তাদেরকে বুঝাতে হবে মা আপনি এই কাজটা করবেন না আব্বা এই কাজটা করবেন না সুন্দর কবে আসবে রাসুল সাল্লামের কাছে এক ব্যক্তি এলো মসজিদ নব্য বললো ইয়া রসুল্লাহ আমি আমার মাতাকে হত্যা করতে চাই অনুমতি দিন রাসুল সাল করেন কেন সে বললে আমার মা নি আমার মা বেশা দেহ ব্যবসা করে রাসুল সাল্লাম বললেন তোমার মাকে হত্যা করার অনুমতি ইসলাম দেয় না হত্যা তো দূরের কথা তোমার মাকে ধমক দিয়ে কথা বলতে পারবে না তোমার মাকে মাম্মা এই কাজটা খুব জঘন্য কাজ এই কাজটা থেকে ফিরে তোমার মায়ের জন্য দোয়া করো হেদায়তের দোয়া করো মাকে সুন্দর করে কথা বলো তাহলে চিন্তা করেন একজন জেনাকারিনী বেশ্যা পতিতালয়ের মহিলা যদি মা হয় তাকেও ধমক দেওয়ার অনুমতি ইসলামে নেই তাহলে আজকে আমরা পিতামাতার সাথে এই খারাপ ব্যবহার করি আপনি হজ করেন ওমরা করেন একশোটা মাদ্রাসা করে দেন এত দানসব সারা পৃথিবীর কাছে আপনি ভালো যদি আপনার পিতামাতা এক পরিমাণ পর্যন্ত অসন্তুষ্টে থাকে আপনার জন্য জান্নাত হারাম রাসূস্সাল্লাম বলেছেন অতএব পিতা মাতার সাথে ভালো ব্যবহার আপনার জন্য জান্নাত পিতামাতার সাথে খারাপ ব্যবহার আপনার জন্য জাহান্নাম আল্লাহ আমাদের সকলকে যারা দুনিয়াতে পিতা মাতা আছে আমাদের খেদব কত ফিদার রাসুল সাল্লাম আরো বললেন তির মিজির যদি তোমার পিতামাতাকে মাতা কে পাও দুজনের মধ্যে আল্লাহ সুমাত দুজনের মধ্যে একজনকে পাও তাহলে তার খেদমত করো একই কথা রসুল সাল্লাম বলেছেন এরপর বলা হয় যদি তোমার পিতা না পাও যদি পিতার সমবয়সী যারা আছে পিতার বন্ধু যারা ছিল তাদের সাথে ভালো ব্যবহার করো তোমার পিতা সন্তুষ্টি হবে তোমার মায়ের সমবয়সী খালা ফুপু যারা মায়ের সমবয়সী আছে তাদের সাথে ভালো ব্যবহার যদি মাকে না পাও দুনিয়াতে তাহলে পিতা মাতার ব্যাপারে এত জোর দেওয়া হয়েছে যে অন্য কারোর বিষয়ে জোর দেওয়া হয়নি কোরআনে ও হাদিসে আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুক যেন পিতা মাতাকে করতে পারি আমি